নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ছোলার ডালের মুইঠা সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই ছোলার ডালের মুইঠা তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল তো ছোলার ডালটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে এখন জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এরপরে একটা মিক্সি নিয়ে নিয়েছি এই ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এখানে আমি দেড় চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখানে আদা কুচিও ব্যবহার করা যেতে পারে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এখানে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে একটা আমি পেস্ট তৈরি করে নেব কিন্তু এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এরপরে এই ছোলার ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা জল জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব তো জলটা খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমি সিমে করে দেবো এরপরে এই ডালবাটাটা থেকে এরকম হাতে নিয়ে মুঠো করে মুঠা একটা একটা করে আমি তৈরি করে নেবো ঠিক যেভাবে আমি তৈরি করছি একদম এইভাবে তৈরি করতে হবে মইঠাগুলো আর একটা একটা করে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সব কটা আমি দিই অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট প্রথমে সেদ্ধ হতে দেব তারপরে ঢাকনাটা খুলে এটাকে আমি সেদ্ধ করব। তো এই মৈঠাগুলো জলের মধ্যে ভেসে উঠেছে অর্থাৎ মৈঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে একে একে এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দিলাম আর যে কটা বাকি ছিল সেগুলোও আমি জলের মধ্যে দিয়ে দিলাম ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো এক টেবিল চামচ চার মগজ আর কিশমিস এক টেবিল চামচ আমি পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো জল ছেঁকে সেইগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আদা বাটা এখানে আদা কুচিও ব্যবহার করা যেতে পারে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো এখানে একটা চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এদিকে আমার মৈঠাগুলো তৈরি হয়ে গেছে তো মৈঠাগুলো তুলে আমি সব প্লেটে রেখে দিলাম এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দেবো তো যতক্ষণে মৈঠাগুলো ঠান্ডা হবে ততক্ষণে আমি মশলাটার পেস্ট তৈরি করে নিলাম তো মশলাটা আমার সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মৈঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মৈঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এপিট ওপিট করে মৈঠাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেবো তো সবকটা পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো মুইঠাগুলো আমার ভালোভাবে সমস্ত ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে একে একে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তো এই মশলাগুলোকে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু যেটা আমি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই আলুটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেবো তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে সব কিছুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপরে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মুইঠা সেদ্ধ করা জলটা কিন্তু আমরা ফেলবো না ওটাই কিন্তু আমরা এই রান্নাতে ব্যবহার করব। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি ওই মুঠা সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে সব কিছুর সাথে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মুঠা সেদ্ধ করা জলটা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু মুইঠাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে শেষে কিন্তু ঝোল কিন্তু মুইঠাগুলো টেনে নেবে না তো ঝোল যেমন দেওয়া হবে তেমনই কিন্তু থাকবে তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আমি চেড়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মুঠাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে মৈঠাগুলো ঝোলের সাথে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটাকেও ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না তো সবটাকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে একটুক্ষণ আমি ফুটিয়ে নেব এটা কিন্তু একটু ফুটে গেলেই ছোলার ডালের মুইঠা একদম রেডি হয়ে যাবে আর দেখতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে তো এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর গরম গরম ছোলার ডালের মুইঠা আমি সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ছোলার ডালের মইঠা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে